নমস্কার, ডিজিট বাংলায় আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি থমসন B9 প্রো টিভিটির রিভিউ। এই টিভিটির রিভিউ এবং ডিটেলে যাওয়ার আগে আপনাদের প্রথমে একটা কথা বলে দিই যে ফ্লিপকার্টে যেখানে এই টিভিটি লিস্টেড হয়েছে সেখানে অনেকেই রিভিউ সেকশনে বলেছে যে তারা B9 প্রো অর্ডার করলো, B9 টিভিটি পেয়েছে। আসলে এখানে ব্যাপারটা একটু কনফিউজিং, কিন্তু আপনাদের এটা জানিয়ে রাখি যে B9 আর থমসন B9 প্রো এর মধ্যে পার্থক্য তেমন নেই, পার্থক্য শুধু এর UI-এর। তাই আসলে এই দুটি কিন্তু বেসিক্যালি একই টিভি বলা যায়। যাই হোক, এই কনফিউজিং ব্যাপার থেকে বেরিয়ে গিয়ে আসুন আমরা এবার থমসন B9 প্রো টিভিটির রিভিউ দেখি। প্রথমে আমরা আপনাদের এই টিভির ডিজাইনের বিষয়ে বলি। এটি একটি 20,000 টাকার রেঞ্জের মধ্যে টিভি হিসেবে, আপনারা এতে খুব বেশি কিছু আশা না করলেই ভালো হয়। এটি খুব একটি স্লিম টিভি নয়, আর এটি দুটি গ্লসি টেবিল টপ লেগযুক্ত। এই টিভির ব্ল্যাক বেজেল ঠিকঠাক, সমস্যা এই যে এই বেজেলটি গ্লসি আর যা একটু আলো পড়লেই রিফ্লেক্ট করে, আর সব মিলিয়ে এটি বাজেট টিভি হিসেবে বিল ঠিকঠাক। কানেক্টিভিটির ক্ষেত্রে এই থমসন B9 প্রো 3টি HDMI পোর্ট যুক্ত আর যা ARC সাপোর্ট করে, আর এটি LNR অডিও যুক্ত, আর হেডফোন পোর্ট পেছনের দিকে আছে। এর সাইডে দুটি AV ইউনিট আর দুটি USB পোর্ট আছে। এখানে HDMI পোর্টটি USB পোর্টের মতনই, আর তাই এখানে ক্রোম কাজ বা ফায়ার টিভি স্টিক একটু সহজ হয়েছে। ডিসপ্লের ক্ষেত্রে এটি একটি কনফিউজিং, কাগজে কলমে থমসনের এই টিভিটি একটি ফুল HD টিভি যা 4K সাপোর্ট করে, তবে যখন একটি জবং 1X এর সঙ্গে টিভি কানেক্ট করা হয় তখন এটি 3840x2160 পিক্সেল 60Hz সাপোর্ট করে থাকে। আমাদের একটি ইমেলের রিপ্লাইতে থমসন জানিয়েছে যে B9 স্যামসাংয়ের তৈরি 8-bit IPS প্যানেল যুক্ত, কাগজে কলমে এটি ফুল HD 1080 পিক্সেল রেজুলিউশন যুক্ত। যখন আমরা এই টিভিটির কন্টেন্টের বিষয়ে কথা বলবো তখন আপনাদের প্রথমেই বলে রাখি যে এই টিভিটিতে আমরা নেটফ্লিক্স বা জবং X এর মতো জিনিস চালিয়ে দেখেছি। এই টিভিটি ব্রাইটনেসে চালালেই ভালো। এই টিভিতে ডেয়ার ডেভিলের ফার্স্ট সিন কম নয়েজের সঙ্গে দেখা গেছে, যা বেশ ভালো, আর এর ব্রাইট প্রিসেট ভালো। স্টার ট্রেক ডিসকভারি এপিসোডও অন্য বাজেটের টিভির থেকে কম নয়েজের সঙ্গে দেখা গেছে, আর এর স্ক্রিন টোন একটু অফ বলে মনে হয়েছে। প্রাইম ভিডিওর ক্ষেত্রে আমরা এখানে গ্র্যান্ড ট্যুরের সেশন 1-এর প্রথম এপিসোডটি দেখেছি, আর এখানে সিকোয়েন্সের কালার ডিফারেন্টের শেডে অনেক ব্যান্ডিং দেখা গেছে। আপনারা যদি অনেক বেশি ডার্ক শেডের মুভি দেখেন তবে এই পিকচার ব্রাইট রাখাই ভালো, তবে আপনারা যদি এতে গ্র্যান্ড ট্যুরের মতন অনুষ্ঠান দেখেন তবে আপনারা এর পিকচার সেটিং স্ট্যান্ডার্ড রাখতে পারবেন, আর কিছু ক্ষেত্রে তা ব্রাইট রাখা ভালো না হলে কন্টেন্ট ওয়াশ হয়ে গেছে বলে মনে হবে। আর আমরা যদি সব মিলিয়ে এই টিভিটি দেখি তাহলে দামের কথা, মানে 20,000 টাকা দামের মধ্যে যখন এই টিভিটি পাচ্ছি তখন এখানে কিছু কম্প্রোমাইজ করাই যায়। এক কথায় বলতে হয় যে এই টিভিটি গেমারদের জন্য ভালো নয়। এই টিভিতে গেমিংয়ের সময় অনেক ডিটেলের ল্যাগ দেখা যায়, এখানে ফার্স্ট অ্যাক্সেস গেম খেলা আপনার সেই ল্যাগ দেখতে পারবেন। আপনাদের কাছে যদি গেমিং একটি অত্যন্ত দরকারি বা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের একটি আলাদা মনিটর লাগাতে হবে, আর সেক্ষেত্রে আমরা আপনাদের এটাই সাজেস্ট করবো যে আপনারা আলাদা মনিটর না লাগিয়ে আপনাদের বাজেট একটু বাড়িয়ে 40,000 টাকার দামের মধ্যে টিভি দেখতে পারেন। এই থমসনের টিভিটি কোডাক টিভির UI ভার্সনের থেকে আপডেটেড ভার্সনে চলে। এটি অ্যান্ড্রয়েড 5.5.5 আউট অফ দি বক্সের একটি উন্নত ভার্সনে চলে। রিমোটের হোম বাটন প্রেস করার সময় আপনারা UI এর ডিটেল দেখতে পারবেন। আপনারা এর মাধ্যমে হোম, ভিডিও, মিউজিক, খেলাধুলা আর অ্যাপও অনেক কিছু ব্যবহার করতে পারবেন। এখানে নেটফ্লিক্স, ইউটিউব সহ অনেক অ্যাপ পাবেন, আর এখানে নেটফ্লিক্সের সেই ভার্সন আছে যা বেশিরভাগ নেটফ্লিক্সের মোবাইল ভার্সনে থাকে। তাও আমরা ক্রোমকাস্ট বা ফায়ার টিভি স্টিকের মতন গেমিং কনসোলের ব্যবহার করতে বলবো, আর টিভিতে একটি মোবাইল ভার্সন থাকা মোটেই গ্রহণযোগ্য নয়। এর অ্যাপ সেটিংসে আপনারা পপকর্ন টিভির মতো অ্যাপও পাবেন, এবং এখানে VPN পেয়ে গেলে তা আপনাদের ভাগ্যের ব্যাপার। এই অ্যাপটিতে আপনারা একটা ভালো যে আপনারা যখন এখানে সাইন ইন করবেন, এটি অ্যান্ড্রয়েড বেসড টিভি হওয়া সত্ত্বেও এখানে আপনাকে গুগল অ্যাকাউন্টে আলাদা করে সাইন ইন করতে হবে না। সব মিলিয়ে এই টিভির UI ব্যবহার করার জন্য কনভেনিয়েন্ট, ভালো আর স্মুথ টিভি দেখার অভিজ্ঞতার জন্য আমরা আপনাদের ফায়ার স্টিক ব্যবহার করতে বলবো। অডিওর ক্ষেত্রে এটি একটি 40% লাউড আর যা বেশ ভালো ব্যাপার, এটি সহজে ক্র্যাক হয় না, একটি অ্যাভারেজ রুমের সাউন্ড যথেষ্ট। এই টিভিতে শেপ অপেরা বা খবর শোনার অভিজ্ঞতা ভালো, আর এখানে সিনেমা বা গান দেখার ক্ষেত্রে ঠিকঠাক, আর আপনাদের সিনেমা দেখার জন্য বা গানের জন্য একটি সাউন্ড বার বা স্পিকার নিলেই ভালো হবে। এই টিভির রিমোট কন্ট্রোলটি ফাংশনাল আর প্লাস্টিকের, এর বাটন আমাদের টেস্ট করার জন্য অন্যান্য অনেক টিভির মতনই রাবারি। এই টিভিতে একটাই অদ্ভুত ব্যাপার যে যখন আপনারা রিমোটটি দেখছেন তখন হয়তো এর হোম বাটন আপনাদের খুঁজে পেতে একটু অসুবিধে হবে। হোম বাটন সাধারণত যেখানে থাকে এই টিভির হোম বাটনটি সেখানে নেই, তাই আমাদেরও এই হোম বাটন খুঁজতে একটু সমস্যা হয়েছে। আসলে হোম বাটনটি রিমোটের একদম নিচের ডান দিকের কর্নারে দেওয়া হয়েছে, যদিও এর ইকোনমিক ভালো। এই রিমোটটিতে একটি মাউস আইকন আছে যা স্ক্রিনে পয়েন্টারের কাজ করে, তবে এর থেকে খুব বেশি কিছু আশা করা উচিত না।
এই দামের মধ্যে খুব বেশি টিভিও আমরা রিভিউ করে দেখিনি। তো এটুকু বলা যায় যে এর দাম মানে 20,000 টাকা দামের মধ্যে টিভি হিসেবে এই টিভিটিকে খুব খারাপ বলা যায় না। এটি দৈনন্দিনের কাজ, মানে আপনার দৈনন্দিনের টিভি শো দেখা বা নিউজ দেখার মতো কাজ হয়ে যায়। তবে আপনারা যদি খুব বেশি গান শুনতে ভালোবাসেন, সিনেমা দেখতে ভালোবাসেন বা গেমিং করতে চান, সেক্ষেত্রে এই টিভিটি আপনাদের নিরাশ করবে। আর তাহলে আপনাদের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে। আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এ ধরনের আরও অনেক ভিডিও দেখতে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।